ফহেমাইস মুকবীর নেশাদার দ্রব্য পান করাটা হচ্ছে বড় ধরনের মহাপাপ আনুসমান কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উসমান রাদিয়াল্লাহু আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইজতানি খাম পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন্নাহুমুল খবাইস কেননা এটা হচ্ছে পাপ সমূহের মূল লিমাল্লাম রাসূল রাসুল সরানি হুয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশাদার দ্রব্য পান করাটা হচ্ছে পৃথিবীর সব চাইতে বড় ধরনের মহাপাপ আল্লাহর নামি বলছেন লিমাল্লাম বাহা যে মানুষ নেশাদার দ্রব্য থেকে বিরত থাকলো না বীর সিগারেটের তামাক জর্দা থেকে যেই মানুষগুলো বিরত থাকে না আল্লাহর নবী বললেন ফাকদ আসাল্লাহু রাসূলহু সেই মানুষ আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করল আস্তাহাকাল আযাব বিমাআসিয়াতিল্লাহ যেই মানুষ আল্লাহ এবং তার রাসুলের নাফরমানি করে এই মানুষ নিজের উপরে আযাবটা চাপিয়ে নেয় আল্লাহ রাব্বুল আলামিন নিসা দ্রব্য পান করলে সেই মানুষটাকে আজাব দিবেন যে মানুষ নেশাদা দ্রব্য পান করলো এই মানুষ নিজের উপরে তার আজাবটা চাপিয়ে নিল আল্লাহ নিল্লাহ পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যেই শ্রেণীর মানুষগুলো আল্লাহ এবং তার রাসুলের রীতি আল্লাহ এবং তার রাসুলের সীমা রেখা অতিক্রম করলো আল্লাহ আল আমিন ফায়দফিলু হুন্ডা আরও খ ফিহা ওই সমস্ত মানুষকে চিরস্থায়ী জাহান্নে প্রবেশ করাবেন যেই সমস্ত মানুষেরা নেশাদার দ্রব্য পান করে যেই সমস্ত মানুষেরা বিড়ি শিগারের তামাক জর্দা খায় এই সমস্ত মানুষেরা এমন পাপের সাথে সম্পৃক্ত রাসূলের এবং আল্লাহর দেখা সীমার একা অতিক্রম করার ফলে ওই সমস্ত মানুষকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নে প্রবেশ করাবেন আন জাবের ইনদী আল্লাহু কাল কাল রসুল্লাহি সরল আনীহি অসাল্লাম জাভের নদী আল্লাহ বলছেন রসুল সরল আরে বলছেন যেই সমস্ত মানুষেরা ইন্না আলল্লাহ ইয়াহেদেন আল্লাহ রবুল আল আমিন এই বিষয়ের উপরে অঙ্গীকার বদ্ধ হয়েছেন যে যেই সমস্ত মানুষেরা লিমান সারিবাল মুস্কেরা যারা নিশা দ্রব্য পান করবে আন্নাস কিয়া আল্লাহু ফিতরাতিল খবাল ওই সমস্ত মানুষকে বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল পান করাবেন কায়া রাসূলুল্লাহি ওয়া মা তিনাতুল খাবাল আল্লাহর নবী বিচারের দিনে ওই সমস্ত মানুষকে তিনাতিল খবাল পান করানো হবে যেই সমস্ত মানুষেরা বিড়ি সিগারেটের তামাক জর্দা খায় এই তিনাতুল খবালটা কোন জিনিস উসার তো আহলিন নার আওয়ার কো আহলিন নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো জাহান্নামীদের পচা রক্ত এবং পুচ মিশ্রণ করে যেই তরল পদার্থ তৈরি করা হয় এটাকে উসারাতু আহলিন নার বলা হয় এই তরল পদার্থটাকে বিচারের ময়দানে জাহান্নামী মানুষদের খাওয়ানো হবে যারা নি সাদার দ্রব্যর সাথে সম্পৃক্ত আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল قال الرسول الله صلى الله عليه وسلم আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনুল পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো যেই শ্রেণীর মানুষেরা নি সাদার দ্রব্য পান করে এই শ্রেণীর মানুষেরা মূর্তি পূজা করলে একজন মানুষ যেই পাপ করে যারা নেশাদার দ্রব্য পান করে তারা অনুরূপ পাপে পাপিষ্ট ব্যক্তি আনসাওবান মাওলানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইননা মা তাকাওফু মিন উম্মতি আমার উম্মতের ভিতরে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি খুব ভয় পাই আমার উম্মতের ভিতরে কয়েক শ্রেণীর মানুষকে দেখে আমি খুব ভয় পাই এক আইমতন মুদিল্লিন যে সমস্ত আলেম যারা টুপি পরে লেবাস পরে যারা দাড়ি টুপি বেদাতের পথে আহ্বান করবে যে সমস্ত আলেম নামে নাম ধারণ করে যারা জাতিকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই সমস্ত আলেমকে দেখে আল্লাহর নবী খুব ভয় পেতেন কারণ ওই সমস্ত আলেম সমাজ মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যাবে ওই সমস্ত আলেম সমাজ জাতিকে নিয়ে যাবে এমন পথে জাতি যেটাকে শরীয়ত মনে করে করবে অথচ সেই কাজটা করার কারণে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছে না মূল কথাটা আপনাকে বলতে চাচ্ছি অচাত আবুধু কবায়রুবের উম্মেতিলাউসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন শোনো দ্বিতীয় আর এক শ্রেণীর মানুষ যেই শ্রেণীর মানুষকে দেখে আল্লাহর নবী খুব ভয় পেতেন দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ হচ্ছে যেই মানুষগুলো মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকবে মূর্তি পূজা যারা করে এই সমস্ত মানুষকে দেখে আল্লাহর নবী খুব ভয় পেতেন আপনাকে বলছি আপনি তো সেই মানুষ আপনি তো নিষাদা দ্রব্য পান করছেন মানে আপনি মূর্তি পূজা করছেন আপনাকে দেখে আল্লাহর নবী খুব ভয় পেতেন তাহলে আপনার সাফায়াত জুটে কি করে বলছিলাম আন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم عبد বলছেন রাসুল صلى الله বলছেন لا পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো কয়েক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না যে শ্রেণীর মানুষের ভিতরে বৈশিষ্ট্য থাকবে তারা কখনো জান্নাতে যাবে না আকুল যারা তাদের পিতা মাতার সাথে সম্পর্ক খারাপ এই শ্রেণীর মানুষগুলো জান্নাতে যাবে না এদের জন্য কোন ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিজওয়া রাব্বি ওয়া রিদওয়ানু ওয়ালিদাইন সাখাতা রাব্বি ওয়া সাখাতাল ওয়ালিদাইন পৃথিবীর মানুষ তোমরা শোনে রাখো যে মানুষের ওপরে পিতা মাতা সন্তুষ্ট সেই মানুষের ওপরে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্ট এই মানুষের উপরে পিতামাতার আগান্বিত সেই মানুষের উপরে আল্লাহর আগান্বিত আপনাকে বলতে চাচ্ছি যেই মানুষের উপরে পিতামাতা সন্তুষ্ট আপনার উপরে যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার উপরে আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে কপালে আপনার কি জুটবে এটা আপনিই ভালো করে জানেন বলছিলাম এই হাদিসের শেষ অংশে আল্লাহর নাবি বললেন এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মুদমিরুল খাম যে শ্রেণীর মানুষেরা নেশাদার দ্রব্য পান করে এই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে না আর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم আমার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুম লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান তিন শ্রেণীর মানুষ ঠান্নতে যাবে না তল এক শ্রেণীর মানুষ হচ্ছেন উদ্বেদুল খাম রাসুল শ্রমারে ইয় অসন্মান বলছেন সারা সাতুন কদহার রমাল্লাহ রেহিমুল জান্নাতা। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নতা হারাম রাসুল সরাইও সাল্লাম বলছেন সারা সতন কদ হার রামাল্লাহ গোয়ারে হিমুল জান্নাতা তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাতা হারাম তলমধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে মোবমিরুল খাম যারা নেশা আলোচনার শেষ পর্যায়ে আপনাকে যেটা বলার জন্য এসেছি বলছি আজকে এখানে অসংখ্য অগণিত মানুষ আপনি যার ভালোবাসার জন্য এখানে এসেছেন আপনাদের যিনি হাজারো বিপদ মাথার উপরে নিয়ে বাংলাদেশের প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াচ্ছেন আপনাদের জন্য আপনাদের নিকটে কোরআন এবং হাদিসের বাণী ছড়াবেন এই উদ্দেশ্যটাই তার নাকি আপনারা কি বলেন এমন একজন মানুষ যিনি জিনাকে রাত দিন বিপদে ফেলার জন্য এক দল এক শ্রেণীর মানুষ আলেম ধারে মানুষ যাকে গোটা বাংলাদেশে নিষিদ্ধ করার পায় তারা নিয়ে বাংলাদেশে চলতে তাদেরকে বলতে যাচ্ছি তোমাদেরকে বলতে যাচ্ছি যে কোনো মাধ্যম দিয়ে যে কোন পন্থা দিয়ে যে কোনো পন্থা অবলম্বন করে বাংলাদেশের মাটিতে কেন যে কোনো স্থানে যদি তাকে নিষিদ্ধ করার পাই তারা করো বিচারের ময়দানে আল্লাহর কসম একটা মুহূর্তে তোমাদের জবাবদিহিতা করতে হবে এমন এক মানুষকে নিসিদ্ধ করার চেষ্টা করো যে মানুষ কখনো মানুষের গীবত করা তো দূরের কথা bakın এক মানুষকে কখনো বিপদে ফেলবেন এই কল্পনাও যার মাথাতে আসে না সেই মানুষ আপনাদের জন্য যেই ব্যক্তি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের বাণী পৌঁছানোর জন্য রাত দিন কষ্ট করে একটা পত্রিকা তৈরি করেন প্রতি মাসে আপনাদের দরবারে পৌঁছানোর জন্য আপনাদের সন্তানদের এবং হাদিসের পরিপূর্ণ জ্ঞান দান করার চেষ্টা নিয়ে বাংলা

मूर्ति के सामने रेखे গোটা বাংলাদেশ এরকম কোন রেকর্ড নেই দশ জন মুক্তিকে মুফতিকে দিয়ে পঞ্চাশটা প্রশ্নের উত্তর লিখেছে এরকম পত্রিকা বাংলাদেশে নেই সেই পত্রিকা আপনার জন্য তৈরি করেন প্রতি মাসে লক্ষ টাকা ভর্তুকি দিয়ে আর আপনি বিশ টাকা দিয়ে সেই পত্রিকা কিনবেন না এটা কেমন অবাস্তব মনে হলো আজকে আমি আপনাদের জন্য এসেছি আমি এখানে মঞ্চে অপেক্ষা করব আপনাদের জন্য পত্রিকা নিবেন তো নিবেন জীবনে তো অসংখ্য অগণিত সময় নষ্ট করেছেন আজকে বিশ মিনিট ধৈর্য ধারণ করে আমার কাছে একটু লি লেখা লেখা দিয়ে যাবেন আপনারা কে কে পত্রিকা নেবেন আপনাদের কাছে করজোড়ে আবেদন যেই মানুষটাকে ভালোবাসেন পছন্দ করেন সেই মানুষটার একটা পত্রিকা আপনাদের সাথে যোগাযোগ রাখার মাধ্যমে এই পত্রিকা সবাই যত মানুষ এখানে এসেছে প্রত্যেককে নাম্বার দিয়ে যাবেন যাতে প্রতিমাসে আপনার নিকটে পৌঁছে